প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এক্সেলের উপরে কিছু প্রবলেম এবং তার সলিউশন দেখব। প্রথমে যেটা আমরা দেখব যে এক্সেলে মোবাইল নাম্বার অ্যাড করতে গেলে শুরুতে জিরো অ্যাড করা যায় না, এটার সলিউশন কী হবে। এরপরে আমরা দেখব কিভাবে বিভিন্ন ডেটা সর্ট করা যায় এবং তার উপরে ফিল্টারিংয়ে কাজ করা যায়। বিজনেস স্টুডেন্ট যেহেতু তোমরা, প্রফেশনাল লাইফে এগুলোর অনেক প্রয়োজন পড়বে অর্গানাইজেশনে যখন জব করতে যাবা। তো আমরা ফাইলে গিয়ে নিউতে যেতে পারি, যেহেতু আমার এক্সেল ওপেনই আছে এই জন্য আমি ফাইলে গিয়ে নিউতে যাচ্ছি। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, সো নতুন একটা এক্সেল ওয়ার্কবুক নিলাম। আমরা যেটা বলতে চাচ্ছি শুরুতেই, যে সাপোজ যদি আমি আমার মোবাইল নাম্বারটা লিখি 01977880888, এন্টার দেওয়ার সাথে সাথে প্রথম জিরোটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই ধরনের প্রবলেম হয়তো আমরা অনেকেই পড়ে থাকি। আমি একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি, সবারই ফন্ট সাইজ বড় করে দিই, যাতে অন্য ছেলে লিখলেও যাতে আমাদের ফন্টগুলো বড় আসে। আপনাদের এন্ড থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এখন এইটার শুরুতে জিরো অ্যাড করতে হবে। আমরা জিরো অ্যাড করলেও কিন্তু থাকতেছে না, দেখেন আমি জিরো লিখলে এন্টার দিলে চলে যাচ্ছে। সো মোবাইল নাম্বার এটা, আমি শুরুতে জিরো অ্যাড করতে চাই, কেউ বলতে পারবেন সলিউশন কি? স্যার এখানে যেটা করতে হবে, আমরা প্রথমত একটা নতুন ঘরে ক্লিক করার পরে আমরা ওই যে কমা বা ড্যাশ চিহ্নগুলো, কমা যেটা আর কি, কমা ক্লিক করার পরে যদি জিরো দেই তাহলে আসবে। আচ্ছা, তাহলে কি বললেন আপনি দেখি? ইকুয়াল স্যার, এখানে এটাকে, আচ্ছা একজনের কাছ থেকে শুনি, উপরে স্যার ক্লিক করে কার্সরটা রেখে আমরা যদি ওখানে ট্যাক্স দিয়ে দেই তাহলে স্যার থাকবে। আচ্ছা ঠিক আছে, দুইটা সলিউশন শুনেছি আমি, ট্যাক্স দিতে হবে। আচ্ছা দুইটা সলিউশন শুনেছি আমি, একটু কি বলে এই দুইটা সলিউশন যা বললেন একটু অ্যাপ্লাই করে দেখি। একজন বলছেন এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব, তাই তো? জহিরুল ইসলাম সম্ভবত বলেছেন বিবিএ এর, এরপরে আমরা টেক্সট দিয়ে দিব। হ্যাঁ ওকে, টেক্সট দিয়ে দিলাম। এরপরে যদি আমরা জিরো অ্যাড করি তাহলে আমাদের জিরো থাকবে। এখানে দেখেন একটা আইকন কিন্তু এই যে এই পাশে আসছে, তার মানে এটা ফরম্যাটিং এর একটা প্রবলেম আছে, এটা ওরা ইন্ডিকেট করতেছে। দিস দ্য নাম্বার ইন দিস সেল ইজ ফরম্যাটেড অ্যাজ টেক্সট অর প্রিসিডেড বাই অ্যান অ্যাপোস্ট্রোফি। ওকে, যাই হোক সলিউশন আমাদের হয়েছে, থ্যাংক ইউ। আরেকজন কি বলছিলেন বলেন তো একটু। আচ্ছা এখানে কি করব, কমা দিব প্রথমে, বলেন আমি শিখি একটু। কমা দিব, প্রথমে কমা দিয়ে তারপর জিরো চাপতে হবে তাহলে এটা। স্যার উপরে আপা ওই কমা না স্যার, ইয়াটা যেটা, হ্যাঁ উপরে সি কোটেশন, কোটেশন তাই তো? ভালো, দুইজনের দুইটা সাজেশন আমরা শুনলাম। এবার আসি আমরা আরো একাধিক ওয়েতে সলিউশন দেখি। এর বাইরে কি কারো মতামত আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু একটু দেখি। হ্যাঁ, তো আমি 01977880888 তিনটা এই নাম্বারটা লিখলাম, দেখেন রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাচ্ছি। এবার আমরা কাস্টমে যদি ক্লিক করি, কাস্টম, কাস্টমে ক্লিক করার পর এখানে জেনারেল টাইপ বলা আছে। এখানে দেখেন যেই কাজটা আমি করব, আমাদের মোবাইল নাম্বার কত ডিজিটের হয় সেটা আমি এখানে জিরো দিয়ে অ্যাড করব। তাহলে আমাদের মোবাইল নাম্বার এখানে যেটা লিখছি সেটা 11 ডিজিটের হতে পারে, তার মানে দেখেন 11টা 0 অ্যাড করবো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অ্যাড করার পরে কিন্তু কোনো পরিবর্তন নাই, আছে? যখন আমি 11 নাম্বারটা অ্যাড করব, এই যে স্যাম্পলে দেখতে দেখতে বলছি আর কি, এই যে স্যাম্পল যেটা দেখেন, 10টা যখন ছিল তখন কিন্তু আমার এই শুরুতে জিরো নাই, যখন 11টা দিয়েছি তখন কিন্তু শুরুতে জিরো আসছে, 12টা দিলে আরও দুইটা আরও একটা আসবে, 13টা দিলে আরও একটা আসবে। তো আমি শুরুতে একটা জিরো চাচ্ছি বা দুইটা জিরো যদি প্রয়োজন হয় তাহলে আমি এই ফরম্যাট ফলো করতে পারবো। সো আমি এখানে 11টা 0 দিচ্ছি, এবার যদি আমি ওকে দিই সলিউশনটা হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা আবার দেখাই, সাপোজ ধরেন 777। স্যার এটা কি, স্যার একটা ঘর করলেই পরের পরের গুলা সবগুলাতে আসবে? আসবে, সেটাও দেখাচ্ছি। সাপোজ 777 এর শুরুতে আমার 3টা 0 অ্যাড করা দরকার, হতে পারে না কোনো কারণে প্রয়োজন হচ্ছে, তাহলে কি করব? ফরম্যাট সেল, কাস্টম,
এরপরে আমি এই টাইপের ঘরে এখানে তিনটা জিরো অ্যাড করা দরকার। তাহলে প্রথম তো তিনটা সংখ্যা আছে, তিনটা জিরো দিলাম, কোনো ইম্প্যাক্ট নাই। এই স্যাম্পলের দিকে তাকান সবাই, স্যাম্পলের দিকে। এবার একটা জিরো অ্যাড করলাম, আসছে দুইটা জিরো, তিনটা জিরো আসছে নাকি আসে নাই? বুঝে গিয়েছে? আচ্ছা, এবার আরেকজনের কোশ্চেন ছিল যে আমরা যদি অনেকগুলো নাম্বার থাকে তাহলে কি হবে, ব্যাপারটা এরকম না? আমি সাপোজ কয়েকটা নাম্বার নিচ্ছি বা ইচ্ছাকৃত ভাবে নেই, 111, 222, 333, এরপরে নিচ্ছি 222, 111, 444, 333, 111, 444, 555, 666, 777। এবার আসেন আরেকটা ফর্মেট আলোচনা করি। তো আমাদের আগের অনুসারে যদি আমরা এই সবগুলো সিলেক্ট করি ফরম্যাট সেল, সো আমরা এখানে কাস্টম টাইপের এখানে 1, 2, 3, 4, আপনি যে কাউন্ট করা লাগবেন এখানে তাকাবেন স্যাম্পলের দিকে কখন আসতেছে। সো আমি অ্যাড করে যাচ্ছি, এই যে শুরুতে জিরো চলে আসলো, তার মানে আমি বুঝতে পারলাম জিরো অ্যাড হচ্ছে, দেখেন সবগুলোতে আসছে। সো এটা একটা ফরম্যাট। আরেকটা হতে পারে যে সাপোজ আমার তো এমন হতেই পারে যে ধরেন এখানে এখানে মোবাইল নামে একটা ঘর আছে, এখানে ধরেন নেম নামে একটা কলাম আছে, ওটা হতেই পারে, ঠিক আছে? তাহলে এখন নেম, তাহলে ধরেন এখানে আমি বুলবুল লিখলাম, এখানে আমি সাপোজ জাহিদ লিখলাম, এরপরে এখানে লিখলাম জহিরুল। এখন আমরা তো জানি না, হয়তোবা আমরা এই মোবাইল নাম্বারগুলো জানি না এখন পর্যন্ত, কিন্তু আমি চাই যখন কেউ এখানে মোবাইল নাম্বার অ্যাড করবে অটোমেটিক যাতে ফরম্যাট ঠিক থাকে, সেটা আমরা চাই, এমন হতে পারে। তো এখন সাপোজ আমি লিখলাম 01977888888। এখন এটার উপর আমি চাইলে ফাংশনাল ওয়েতে সলভ করতে পারি, ইকুয়াল টু, প্রথমে লিখতে হবে টেক্সট, এরপরে ব্র্যাকেট, এরপরে কোন সেলের উপরে কাজ করবো এই সেল ক্লিক করলাম, কমা, এরপরে ডাবল কোটেশন, এর পরে আমি জিরো অ্যাড করবো 11টা, কারণ মোবাইলের ডিজিট হচ্ছে, মোবাইল নাম্বার ডিজিট হচ্ছে 11টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এরপর ডাবল কোটেশন ক্লোজ করব, এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সলিউশন কিন্তু এখানে পেলাম একটা। এখন যদি এখানে আমি অন্য মোবাইল নাম্বারও অ্যাড করি, সাপোজ 01977888888, তাহলে এটাতে কিন্তু নাই, কিন্তু যদি আমি এটার ফিল হ্যান্ডেল টান দিয়ে দেখা যাবে এটার সলিউশনও আসছে। সো আমরা এইভাবে সলভ করতে পারি ফাংশন লিখে, যে টেক্সট প্রথমে যেই রোতে কাজ করবো, যেই সেলে কাজ করবো সেই সেল, তারপর ওই সেলের ফরম্যাটিংটা কী হবে, সো এইভাবে কাজ করতে পারি। এটা চেয়ে যেটা ভালো সেটা হচ্ছে আমরা কয়েকজনের সাজেশন অনুসারে দেখলাম, একজন বললেন যে অ্যাপোস্ট্রফি, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি বা সিঙ্গেল কোটেশন, আরেকজন বললেন যে টেক্সট ফরম্যাট দিলে হচ্ছে। তো এখানে একটা এরর ইন্ডিকেট করে আসলে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাটটা। তাহলে আমরা যেটা শিখলাম যে হাউ টু অ্যাড জিরো ইন ফ্রন্ট অফ এ নাম্বার, একটা নাম্বারের শুরুতে কীভাবে জিরো অ্যাড করতে হয়, সবাই ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, তাই তো হলো, এটা তো দেখালাম এখানে, এই যে এখানে দেখালাম না সবগুলো সিলেক্ট করে, এখন স্যার মার্ক করে দেখালেন যে, হ্যাঁ মার্ক, এটা তো সিলেক্ট, এটা তো সিলেক্ট। সাপোজ যদি আমি এখন এটাতে চাই দুইটা সিলেক্ট করতে, বা এই সবগুলো অনেকগুলো সিলেক্ট করে রাখলাম, ওকে, আসি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল, এখন আমরা কাস্টমে যাচ্ছি, এরপরে টাইপ, এই জিরো অ্যাড করতেছি, আমি স্যাম্পলের দিকে তাকাবো কখন শুরুতে আসে, চলে আসছে। এবার আমি যদি ওকে দিয়ে দিই, সো সলভ হয়ে গেল। এখন যদি এখানেও আমি লিখি, সাপোজ আমার তো 11টা ডিজিট, তাই না, 111, 4টা 1, 4টা 2, আর দুইটা দিলাম, তাহলে 4, 4, 8, 2, 10, তাহলে শুরুতে কি আসছে, আসছে না জিরো? যদি এই ঘরে লিখি 4, 4টা 2, 4টা 3, 2টা 1, তাহলে 4, 4, 8, 2, 10 আসছে শুরুতে? জি স্যার। এখন অনেক সময় এমন হতে পারে যে আমার এটার শুরুতে আরও একটা জিরো অ্যাড করার প্রয়োজন, অন্য কলামে দেখার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা কী করতে পারি, এখানে একটা ফাংশন লিখতে পারি টেক্সট, তাহলে এটার উপরে ক্লিক করব, কমা, এরপর ডাবল কোটেশনের ভিতরে
আমাকে বলতে হবে যে কতটা ডিজিট হবে, ততটা জিরো বসাতে হবে। সাপোজ আমি যদি 12টা বসাই, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এন্টার দিলাম, সামনে কয়টা জিরো অ্যাড হয়েছে? হয়েছে না? ঠিক আছে, তাহলে আমরা একটা বেসিক কাজ দেখলাম, যেটা প্রায় দেখবেন অর্গানাইজেশন অনেকে প্রবলেমে পড়ে, যে মোবাইল নাম্বার যুক্ত করতেছে কিন্তু শুরুতে জিরো নাই, তাহলে জিরো সলিউশনটা কি হতে পারে? এবার আসেন আমরা ছোটখাটো একটা, প্লিজ আমার একটা কোয়েশ্চন আছে, প্লিজ স্যার। এখানে তো স্যার আমরা ইন্ডিকেট করে নিলাম যে আমাদের 11টা নাম্বারের আগে জিরো বসাবো, যদি এরকমটা হয় কোনো জায়গায় 3টা নাম্বারের আগে বসবে, কোনো জায়গায় 2টা নাম্বারের আগে বসবে, কোনো জায়গায় 1টা নাম্বারের আগে বসবে, একসাথে করা যাবে, আমার ইফ এলস ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি, ছোট্ট একটা প্রজেক্ট আমরা করি আজকে, তারপরে সুযোগ হলে আমরা সেটা নিয়ে আবার রিভিউ করব, যদিও আমাদের টাইম আছে 2 মিনিট, এরপর আমরা আবার অবশ্যই কানেক্টেড হব। তাহলে আমি একটা নতুন শীট বাড়াচ্ছি, এই 2 মিনিটের মধ্যে আমরা স্যার ক্লাস ক্লাসটা একটু রেকর্ড করলে স্যার, ক্লাস তো রেকর্ড হচ্ছে, রেকর্ড রানিং করতে হচ্ছে, আমরা প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করি এবং কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, আচ্ছা এবার আসেন, আমি একটা জাস্ট কিছু ডেটা সেট নেই, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমি দিলাম সিরিয়াল নাম্বার, এরপরে দিচ্ছি স্টুডেন্ট আইডি, দেখেন এই যে 2 ঘর জুড়ে আছে, আমি এখানে ডাবল ক্লিক করব, তারপরে দিচ্ছি নেম, শুধু নেম রাখি বা নেম অফ দ্য স্টুডেন্ট যাই হোক। এরপর আসি মেজর, আপনাদের অনুসারে চিন্তা করতেছি আমি মাইনর, এরপরে আসি সিজিপিএ, এরপরে আসি মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার একটু আগে দেখেছি, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে এই হচ্ছে আমাদের ইস্যু, এখানে আমরা সিরিয়াল নাম্বার অটোমেটিক চাচ্ছি, সো 1 দেওয়ার পরে আমরা এখানে ফিল হ্যান্ডেল ধরে টান দিব, কন্ট্রোল ধরবো, তাহলে অবশ্যই আমার সিরিয়াল নাম্বার আসবে, 10টা নিচ্ছি। সেই কাজ কিন্তু আমরা অবশ্যই দেখেছি, যদি সবাইকে সেন্টারে চাই সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। স্টুডেন্ট আইডি আমি জাস্ট কমনলি নিচ্ছি 100001, সে ফর এক্সাম্পল 1002, অথবা যদি আমি এখন ফিল হ্যান্ডেল ধরে টান দিই কন্ট্রোল ধরে অটোমেটিক আসার কথা, কিছু নিয়ে নিচ্ছি কমন, নিয়ে নিলাম। নেম আমরা ইচ্ছা মতো নিতে পারি, সাপোজ সুমাইয়া, তারপর নিলাম আরিফ, আবির, জহির, বুলবুল, শাকিল, কায়েস, জিম, জেনি, এমা, বেশ কয়েকটা লিখলাম আর কি। মার্কেট মেজর ধরেন কেউ নিছে অ্যাকাউন্টিং, কেউ মার্কেটিং, কেউ ফিনান্স, আপনারা ডিসকানেক্টেড হয়ে যাবেন, যুক্ত হন সবাই। ওকে, আমি আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমরা ডেটা সেট কিছু বাড়াতে পারি তাহলে আরও সুবিধা হবে বুঝতে। আমি এখানে 15টা নিচ্ছি, কন্ট্রোল ধরে আবার ফিল হ্যান্ডেল ধরে টান দিলাম, এবং এখানেও এই যে ব্ল্যাক ক্রস যখন আসে এগুলো আমরা শিখে গেছি আশা করি, কন্ট্রোল ধরে টান দিচ্ছি, সো এখানে 15 হয়ে গেলো। এখানে আমি আরও কিছু নিচ্ছি, সাপোজ রজনী, খাদিজা, তারপরে হচ্ছে রেজাউল, তারপরে দিচ্ছি হচ্ছে ফাতেমা, তারপরে আলম, এই কজন থাক। তো এখন আমরা যদি একো অ্যাকাউন্টিং দেই, সাপোজ ফিনান্স, তারপরে এমআইএস হতে পারে, কেউ এমআইএস নিতে পারি, এইচআরএম নিতে পারি, সো এমআইএস, এইচআরএম, অ্যাকাউন্টিং, আমি র্যান্ডমলি দিচ্ছি ফিনান্স, মার্কেটিং, ফিনান্স, মার্কেটিং। ওকে, মাইনর হিসাবে সাপোজ যে অ্যাকাউন্টিং নিচ্ছে সে হয়তো বা এমআইএস নিচ্ছে হতে পারে, যে মার্কেটিং নিচ্ছে সে হয়তো বা অ্যাকাউন্টিং নিচ্ছে হতে পারে, যে ফিনান্স নিচ্ছে সে হয়তো বা অ্যাকাউন্টিং নিচ্ছে হতে পারে। সো আমি র্যান্ডমলি এগেইন বসাচ্ছি, সো
আমরা মোটামুটি মেজর মাইনর বসালাম, সিজিপিএ ইচ্ছামতো দিয়ে দিচ্ছি, সাপোজ 3.50। যদি আমরা ইনক্রিজ ডেসিমাল করি তাহলে দুই ঘর বা তিন ঘর দেখাতে পারবো, সরি তিন ঘর নিলাম, সাপোজ 3.75, সরি 3.75, 3.33, 3.20। আচ্ছা সবগুলোর জন্যই আমাকে ফরম্যাটটা ঠিক করতে হবে। ওকে 3.95, সরি 96 দিলাম, 3.888, 3.78, 3.65, 3.55, 3.20, 2.90, 2.45, 3.45, 2.96, 3.12, ওকে এগুলো একটু র্যান্ডম সেট চেঞ্জ করি, 2.50 এখানে একটা দিই, 2.78 অথবা আরেকটা করে দিই, সাপোজ 4। আচ্ছা এবার আসেন মোবাইল নাম্বার, আমরা যদি ফর্মেটটা শুরুতে ঠিক করে নেই, যদি আমরা মনে করি যে 11 ডিজিট হবে তাহলে আমরা ফর্মের সেলে যেতে পারি, এখানে কাস্টম যেটা একটু আগে দেখলাম, টাইপ 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার দেখি 019, সরি 111, 222, 333, তার মানে 3 3 6 8 9 10, সো আসছে, সো 4টা 2 4টা 1 আর 2টা 3, সো আসছে। সো এইভাবে আমরা দেখা যাচ্ছে এখন মোবাইল নাম্বার ইজিলি অ্যাড করতে পারবো। সো 4টা 5 4টা 6 2টা 2 আসছে। সো আমি এগুলো তো আচ্ছা লিখে দিই, সরি 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 3 4 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 সো বিভিন্নভাবে নিচ্ছি, না এলেও সমস্যা, আমি জাস্ট যদি সবগুলো কন্ট্রোল ধরে টান দিয়ে অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। তো যাই হোক, এ হচ্ছে আমাদের ডেটা সেট, আমরা চাইলে ফন্ট সাইজ আরেকটু ছোটো করতে পারি, দিলাম 14। এখন যদি এতটুকুর মধ্যে আমরা এই বর্ডারগুলো সেট করতে চাই, গ্রিডগুলো, আমি যদি এই অবস্থায় প্রিন্ট দেই, ফাইলে গিয়ে যদি প্রিন্টে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো কিন্তু প্রিন্ট হবে না, এখানে দেখতে পাচ্ছেন সবাই। সো আমাদের এই গ্রিডগুলো যদি প্রিন্ট দিতে চাই, আমি স্কেপ দিয়ে আগের অবস্থায় ফিরে আসতেছি, বা যেখানে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করতে পারেন। তাহলে আমরা যেটা করব, এতটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার অল বর্ডার দিলে আমাদের সবগুলো বর্ডার আসবে। এই অবস্থায় যদি আমি ফাইলে গিয়ে প্রিন্টে যাই, তাহলে অবশ্যই আমাদের গ্রিডটা প্রিন্ট হবে, এই যে দেখা যাচ্ছে। সো এটা একটা ফরম্যাটিং জাস্ট দেখালাম, নাথিং এলস। এখন আসি যে আমাদের এখানে কয়েকটা কাজ দেখব, প্রথম কথা হচ্ছে কীভাবে সর্টিং করতে হয়, এরপরে আমরা দেখব ফিল্টারের কাজ। আপনারা কি আমার সাথে আছেন? ওকে থ্যাংক ইউ। আমরা চাইলে এটা বোল্ড করতে পারি, এটা সেন্টারে নিতে পারি, যদি মনে করি একটা কালার দিব সেটাও দিতে পারি, সেইগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। এখন আসেন যে চ্যাট অপশনে দেখি কি একজন কিছু লিখেছে। ওকে থ্যাংক ইউ। তাহলে প্রথম হচ্ছে আমরা সর্টিংটা দেখতে চাই, সর্টিং বিভিন্নভাবে করা যায়। সাপোজ আমি পুরো টেবিলটা সিলেক্ট করলাম, এখন এই যে এখানে সর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনে যদি যাই, এখানে বলছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। এখন এখানে কাকে সর্ট করবে, আমি তো সবাইকে সিলেক্ট করছি তাই না, আমি পুরো টেবিল সিলেক্ট করছি, দেখি একটু কি হয়। স্মলেস্ট টু লার্জেস্ট দিলে কোনো কাজ করতে পারিনি, পারছে কি? যদি আমি লার্জেস্ট টু স্মলেস্ট দেই সে কিন্তু কাজ করছে। আচ্ছা ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই কেউ তো নাই, একজন একজন মাত্র ওয়েটিং আছে, তাকেও তো অ্যালাউ করেছি। আচ্ছা
আমরা এই যে সিরিয়াল নাম্বার যখন সবাইকে সিলেক্ট করেছি, সবাইকে যখন সিলেক্ট করেছি তখন সে প্রথমটা ধরে কাজ করতেছে। দেখেন স্মলেস্ট টু লার্জেস্ট দিলে কোনো চেঞ্জ নাই, কারণ হচ্ছে সিরিয়াল নাম্বার স্মলেস্ট টু লার্জেস্ট আছে। যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দিই তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে, কার বেসিসে হলো, সিরিয়াল নাম্বারের বেসিসে হলো, যখন আমরা পুরো টেবিলকে সিলেক্ট করব। দেখেন স্মলেস্ট স্মলেস্ট টু লার্জেস্ট, যখন পুরো টেবিল সিলেক্ট করছি তখন কিন্তু আমাদের এই প্রথম কলাম অনুসারে কিন্তু সর্টিংটা হলো। সর্টিং এ টু জেড মানে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, জেড টু এ মানে হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট, এই যে জেড টু এ আর এ টু জেড। এখন আসেন সাপোজ আমরা সিজিপি এর অনুসারে সবাইকে সর্টিং করতে চাই, তাহলে আমি সিজিপি এর কলামটা সিলেক্ট করব। এবার যদি যাই স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট, কন্ট্রোল জেড সরি সিলেক্ট করলাম স্মলেস্ট টু লার্জেস্ট, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, ওকে সর্ট, ঠিক আছে। আচ্ছা এখানে কমনটা কী আসছিল সবাই একটু বুঝে নিই, আমি কন্ট্রোল জেড দিয়েছি। যখন আমি এই সিজিপি এর থ্রুতে সিলেকশন করতে যাচ্ছি শুধু সিজিপি এ, এবং এখানে সর্টিংয়ে যখন যাচ্ছি স্মলেস্ট টু লার্জেস্ট, সে আমাকে একটা মেসেজ দিচ্ছে যে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, তুমি কি পুরো যে সিলেকশন করছো তার বাইরেরগুলো কি হবে। এখন যদি আমরা এই বাইরেরগুলো না করি তাহলে কিন্তু সিজিপি এটা শুধু চেঞ্জ হবে, চেঞ্জ হলে দেখা যাচ্ছে যে এই 1001 এর অধীনে হয়তো বা 4 চলে আসবে। যেমন আমি যদি বলি যে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, দেখেন কি হয়, এই যে সুমায়ের অধীনে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট একটা ভ্যালু চলে আসে যেটা তার ছিল না, তো এটা করা ঠিক হয়নি। কন্ট্রোল জেড দিলাম, তাহলে আমি আবার যাই লার্জেস্ট টু স্মলেস্ট, তখন এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটা থাকবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, শর্ট দিই, তাহলে এর সাপেক্ষে বাকিগুলোও চেঞ্জ হবে, এবং চেঞ্জ হয়েছে কিনা সিরিয়াল নাম্বার দেখলে আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন দেখেন লার্জেস্ট টু স্মলেস্ট আমরা কিন্তু সাজাতে পারলাম। সো এটা একটা ওয়ে, আমি একটু পরে আরও ডিফারেন্ট ওয়েগুলোতে আসবো। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসলাম। যদি আমরা বলি নামের বেসিসে করব, তাহলে নেমের কলামটা সিলেক্ট করলাম, সর্টিং যদি চাই এ টু জেড নিলাম, এক্সপ্যান্ড দ্য সিলেকশন, ওকে থাক, তো দেখেন এ টু জেড। এই কারণে কিন্তু আমি ডিফারেন্ট নেম ইউজ করছিলাম, এই যে আবির, আলম, আরিফ, বুলবুল, এমা, ফাতেমা, জেনি, জিম, কায়েস, খাদিজা, দেখেন সব সিকোয়েন্সিয়াল আসছে কিনা, এবং তার প্রমাণ হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার ঠিক নেই, তার মানে আমার সর্টিং হয়েছে। সবাইকে বুঝতে পেরেছি? ওকে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম। এবার আসি যে আমরা পুরো টেবিল সিলেক্ট করতেছি, এখন আমরা এখানে যেটা আরেকটা অপশন আছে কাস্টম সর্ট, যেটা আমরা অনেক ইউজ করে থাকি, এটাই শিখাতে চাচ্ছি কাস্টম সর্ট। এখানে দেখেন অপশনগুলো কি আছে, যে কাকে সর্ট করব, সর্ট বাই সিরিয়াল নাম্বার, এখানে যদি ক্লিক করি এখানে সবগুলো অপশন আসছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, মাই ডেটা হ্যাজ হেডার্স, যদি এই চিকমার্কটা তুলে দেই তাহলে কিন্তু এখানে জাস্ট কলাম এ বি সি এগুলো আসবে, তার মানে এই হেডারগুলো শো করবে না, এখানে জাস্ট কলাম এ বি সি এভাবে দেখাচ্ছে। সো এটা ধরেও চিন্তা করতে পারি, আর মাই ডেটা হ্যাজ হেডার্স এটা ক্লিক করলে আমাদের এখানে যে কলামগুলো আছে, নেমগুলো আছে, কলামের হেডার সেগুলো দেখাচ্ছে। এখন সাপোজ আমি কার থ্রুতে চাচ্ছি, আমি চাচ্ছি নেম, সো সর্ট অন সেল ভ্যালুস এ টু জেড, এবার ওকে দিই। দেখেন সেই ক্ষেত্রে আমার আর ওই কমনটা আসেনি, কিন্তু অটোমেটিক সবাই সিলেক্ট হয়েছে, হয়েছে না, সর্টেড হয়েছে না? ওকে আমি কন্ট্রোল জেড দিলাম এগেন, আবার যাই কাস্টম সর্ট। এখন আসেন যে আমি দুইটা ওয়ে চাই, প্রথমত হচ্ছে নেমের অধীনে অ্যালফাবেটিক অর্ডার চাই এ টু জেড, আরেকটা অ্যাড করতেছি অ্যাড লেভেল। এখন এই নেমের অধীনে আমি চাই সিজিপিএ বা চাই হচ্ছে, আচ্ছা সিজিপিএটাই দিই, সিজিপিএ। তো সাপোজ ধরেন অ্যালফাবেট এ দিয়ে শুরু, ধরেন তিনজনের নাম হতে পারে, ওই তিনজনের মধ্যে আবার আমি স্মলেস্ট টু লার্জেস্ট সিজিপিএ সাজাতে চাচ্ছি, অথবা লার্জেস্ট টু স্মলেস্ট, দেই লার্জেস্ট টু স্মলেস্ট, দেখি এটা হয় কি না। ওকে তাহলে দেখেন আবির, আলম, আরিফ এটা আসছে, সো অ্যালফাবেটিক অর্ডারে সাজছে, এবং তার পাশাপাশি এখানে স্মলেস্ট টু লার্জেস্ট আসছে কি আসে নাই? আসে নাই। আচ্ছা কন্ট্রোল জেড দেই, রিজন কি আমি একটু দেখে আসি, কাস্টম সর্ট। তাহলে আমরা বলছিলাম যে নেম, নেমের অধীনে এ টু জেড হবে, কোনো সমস্যা নেই, অ্যাড লেভেল, এরপরে বলছি সিজিপিএ, সিজিপিএর অধীনে আবার স্মলেস্ট টু লার্জেস্ট না বলে আমরা বলছি লার্জেস্ট টু স্মলেস্ট সেল ভ্যালুস, ঠিক আছে এটাও সেল ভ্যালুস। সো প্রথমে নেমটা শর্ট হবে, তারপর সিজিপিএটা শর্ট হবে।
আচ্ছা কাজ করেনি এখানে, আমরা লার্জেস্ট, কাজ না করার কারণ হ্যাঁ বলেন, ওই যে নামের যে অ্যালফাবেটিক কয়েকটা কনফ্লিক্ট হচ্ছে যে নামের নামে এ নামের এতে এরপরে বি আছে, হ্যাঁ ওটা বুঝছি, তারপরে আছে এরপরে এল আর এরপরে আর, স্যার এখানে ওই কারণে কনফ্লিক্ট তৈরি হয়েছে, এরপরে এল আছে, হ্যাঁ ওইটার পরেই কনফ্লিক্টটা হয়েছে। সো আমাদের এখানে কাস্টম শর্টে যদি যাই আমরা এটা তাহলে করতে পারছি না, আমরা এটা যদি রিমুভ করে দেই ডিলিট লেভেল চলে গেল, ওকে দেই, তার মানে আগেরটাই থাকতেছে। কিন্তু আমার অনেক সময় তো এমন হতে হতে পারে মাল্টিপল কলামস নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে, এটা অবশ্যই অপশন যেহেতু আছে করা যেতে পারে, একটু দেখি চেক করে। যেহেতু আপনার যেটা মত, আপনার যেটা মত এটা ঠিক আছে যে প্রথমে এ তারপরে বি তারপরে এ এল, তার মানে এটার অর্ডার তো চেঞ্জ করতে পারতেছে না, যে কারণে এখানে চেঞ্জ করা পসিবল হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা অন্য দুইটা কলাম, হ্যাঁ এবার আসুন অন্য দুইটা কলামের উপর কাজ করি, সাপোজ মাইনর এবং হচ্ছে সাপোজ মেজর এবং হচ্ছে সিজিপি, এই দুইটা নিয়ে কাজ করে দেখি সম্ভব কিনা। ঠিক আছে, যে মেজর এবং সিজিপি এই দুইটা নিয়ে সম্ভব কিনা, তাহলে আমরা এগেন পুরো টেবিলটা সিলেক্ট করলাম, আমরা কাস্টম শর্টে যাচ্ছি, প্রথমে যাচ্ছি হচ্ছে মেজর, তো মেজরের সেল ভ্যালু আমরা A to Z রাখতেছি, ওকে দেই। সো আমরা দেখতে পেলাম সব অ্যাকাউন্টিং, এখন তার সমস্যা নাই, আছে না স্যার, এবার এখন কিন্তু হবে, এই যে সব ফাইন্যান্স, সব HRM, সব MIS, সব মার্কেটিং। এবার আসি আমরা ফার্দার আরেকটা লেভেল অ্যাড করতে চাই, তাহলে এটার সাথে আমরা এখন অ্যাড লেভেল আমরা চাচ্ছি সিজিপি এটা যুক্ত করতে। সো আপনার যেই কনসেপ্ট ওইটাই অ্যাকচুয়াল ঠিক ঠিক, যেই কারণে আমাদের হয়নি, এখানে অবশ্যই হবে। তাহলে এখানে যেহেতু সবগুলো অ্যাকাউন্টিং, যে ACCC এখানে কোনো অর্ডারের কোনো প্রবলেম নাই, এরপরে সি আছে সবগুলোতেই, তাহলে আমরা এখন যদি চাই লার্জেস্ট টু স্মলেস্ট, আশা করি এবার হওয়ার কথা, এবার এবার কিন্তু হয়েছে। সো এই যে অ্যাকাউন্টিংয়ে যে চারজন, এই চারজনের মধ্যে আবার লার্জেস্ট টু হাইয়েস্ট কিন্তু আসছে। সো আমাদের অর্গানাইজেশনে প্রায় কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে যে শর্টিংয়ের প্রয়োজন পড়ে, জাস্ট প্রিন্ট করার জন্য, অনেক সময় এই ধরনের শর্টিংয়ের প্রয়োজন পড়ে প্রিন্ট করার জন্য। তো আমরা কি শর্টিং বুঝতে পারলাম, কাস্টম লেভেলের শর্টিং, এটাকে তো স্যার আবার ফিল্টারিং করে করা যায়, হ্যাঁ ফিল্টারিং আসবে এরপরেই। ফিল্টারিং এবং শর্টিং মধ্যে একটা পার্থক্য হচ্ছে, শর্টিংয়ে কিন্তু সমস্ত ডেটা শর্ট হয়ে দেখাচ্ছে, আর ফিল্টারিং হচ্ছে আমরা পার্টিকুলার এক ধরনের ডেটাকে ফিল্টার করার জন্য আমরা ইউজ করে থাকি, আসবো সেটা অবশ্যই। তো আমরা যদি এখন এই প্রথম রোটা বাদ দিয়ে সিলেক্ট করি তাহলে কি হয় একটু দেখে নিই। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি, একবার নর্মাল অবস্থায় যে প্রথম যেটা ছিল, কয়েকবার কন্ট্রোল জেড দিলাম, সো নর্মাল অবস্থায় আসছি। এবার যদি আমি সিলেক্ট করি প্রথম হেডারটা বাদ দিয়ে তাহলে কি হয় দেখি। তো আমরা হেডার বাদ দিয়ে সিলেক্ট করলে কিন্তু ওখানে অটোমেটিক হেডারটা ধরে নিছে, কারণ কি আমাদের এখানে টিক মার্ক দেওয়া আছে, তাই নাকি? এই কারণে কিন্তু হেডারটা অটোমেটিক সিলেক্ট করা না সত্ত্বেও সে কিন্তু বুঝে নিচ্ছে, সো এটা একটা লার্নিং। আচ্ছা এবার আসি যে আমরা ফিল্টারের কাজটা কীভাবে করব। সাপোজ আমরা যদি এখানে একটা নতুন কলাম অ্যাড করি, সাপোজ দিলাম টিচার বা ফ্যাকাল্টি, এখানে সাপোজ দিলাম মাসুদ রানা, সাপোজ দিলাম আবুল কালাম, সাপোজ দিলাম বুলবুল আহমেদ, সাপোজ দিলাম শর্মিলা, সাপোজ দিলাম আমির হোসাইন, আবার এখানে সাপোজ আবার এখানে আসতে পারে বুলবুল আহমেদ, এখানে আসতে পারে আমির হোসেন, এখানে আসতে পারে মাসুদানা, আসতে পারে আবুল কালাম, আমি র্যান্ডমলি দিচ্ছি, আবার মাসুদানা আসতে পারে, সরি আসতে পারে শর্মিলা, আসতে পারে তোমার এগেন বুলবুল আসতে পারে, আমির আসতে পারে, আবুল কালাম আসতে পারে, মাসুদানা আসতে পারে। এখন আমরা এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটু বর্ডারগুলো দিয়ে দিই, আমরা যেটা চাচ্ছি যে আমরা যখন লাস্টে প্রজেক্ট থিসিস করি তখন তো একজন সুপারভাইজার থাকে, থাকে না? আমরা চাচ্ছি যে সাপোজ এই বুলবুল আহমেদ এর অধীনে কয়জন স্টুডেন্ট আছে, বা মাহজুরান এর অধীনে কয়জন স্টুডেন্ট আছে। এখন আমরা যদি শর্ট করি করতে পারি, যে এই টিচারটা যদি অ্যালফাবেটিক অর্ডারে সাজায় তাহলে শর্টিং হয়ে যাবে, হয়ে যাবে না? সাপোজ আমি শর্টিংয়ের মাধ্যমে প্রথমে যাই A to Z, তাহলে এক্সপান্ডার সিলেকশন থাকলো শর্ট, সো আবুল কালামের অধীনে আমরা দেখতে পাচ্ছি এই কয়জন,
আমির হোসেনের অধীনে এই কয়েকজন, বুলবুলের অধীনে এই কয়েকজন, সো আমাদের সব ঠিক আছে। সো আমরা এখন চাইলে এই এতটুকু কপি করে আমরা আলাদাভাবে টিচার কাছে পাঠিয়ে দিতে পারি। এই হচ্ছে আপনি স্টুডেন্ট লিস্ট, নাম্বার ওয়ান সলিউশন, কন্ট্রোল জেড। এবার আসি আমি ফিল্টারে যাব, যে কোনো কলামের টাইটেলের উপরে মাউস রেখে যদি আমি এবার এখান থেকে ফিল্টারে যাই, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে একটা আইকন আসছে। সো এটার অনেকগুলো সুবিধা আছে। এখন আসি যে আমার ডেটা সেট যা আছে থাকবে, কোনো ধরনের চেঞ্জ নাই। এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে সিলেক্ট অল, আমি টিকমার্ক তুলে দিলাম, পার্টিকুলার একজনকে যাচ্ছি মাস্তুরানা, ওকে দিই, তাহলে শুধুমাত্র তার ডেটাগুলো আসছে। সো এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা কম, অনেক ডেটা প্রয়োজনও সিলেক্ট হবে না, অপ্রয়োজনও সিলেক্ট হবে না, হবে কি না স্যার? তাহলে এখন যদি আমি মনে করি এটা কপি করে নিয়ে যাব, কন্ট্রোল সি, আমি চিন্তা করলাম এটা এখন আরেকটা শিটে গিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিব, চলে আসলো। এখানে সিরিয়াল নাম্বারটা যদি মনে করি বসাই দিব। আচ্ছা, আমাদের এখানে হেডিং সহ নিতে পারতাম, স্কেপ দিলাম, আমি যদি এই হেডিং সহ নিই বা সিরিয়াল নাম্বার সবই নিলাম, ওকে কোনো সমস্যা নাই, কন্ট্রোল সি। এবার আমরা শিট থ্রিতে গিয়ে এটা একটু রিমুভ করে দেই, ডিলিট, ইয়েস, নতুন একটা শিট নেই, কন্ট্রোল ভি, সরি আমার কপি হয়নি, কন্ট্রোল সি দিলাম, কপি হলো। এবার এখানে আসি, কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। তো এখন এই যেটা এই হ্যাশার কেন আসে আমরা সবাই জানি, ডাবল ক্লিক করলে সলিউশন হবে, হয়ে গেল। এখন আমি যদি মনে করি সিম্পলি এটা চেঞ্জ করে দিব, ডান, টিচারকে মেল করে দিলাম যে আপনার হচ্ছে সুপারভাইজার স্টুডেন্ট হচ্ছে এই কয়েকটা। তাহলে অনেক দ্রুত কাজ করা গেল না? আচ্ছা, এবার আসি শীট টুতে ফেরত যাই। এখন যদি আমি মনে করি মাসুদানা না, আবুল কালাম, চলে আসছে না। সো এগেন যদি আমি এখন এটাকে আলাদা করে কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে এসে কন্ট্রোল ভি দেই, চলে আসলো। এখানে সিরিয়াল নাম্বারটা ঠিক করে দিই, এখানে ওয়ান দিলাম আর এখানে কন্ট্রোল ধরে টান দিলাম, ডান, তার তিনজন। তারপরে এখন যদি আমরা মনে করি সবাইকে দিব, তাহলে আবার কিন্তু আমার নর্মাল অবস্থায় ফেরত আসবে। এখন যদি আমরা এখান থেকে চাই মেজর, শুধু অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টদের দেখতে চাই, সো অ্যাকাউন্টিংয়ের যারা মেজর নিয়েছে আমি তাদের জন্য একটা টেবিল তৈরি করতে পারবো। আমি যদি চাই এখান থেকে অ্যাকাউন্টিং না, শুধু এমআইএস কারা নিয়েছে দেখতে চাই, তাহলে আমি এমআইএসের জন্য দেখতে পারবো। আমার কথা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমরা কিন্তু ছোটো ছোটো কাজ হলো, আমরা তিনটা গুরুত্বপূর্ণ কাজ দেখেছি যেটা অর্গানাইজেশন অনেক অনেক ইউজ হয়। একটা হচ্ছে যে কোনো সংখ্যার পূর্বে কীভাবে জিরো অ্যাড করা যায়, মোবাইল নাম্বার না, শুধু যে কোনো সংখ্যার পূর্বে জিরো অ্যাড করার প্রয়োজন হতে পারে। আরেকটি হচ্ছে কীভাবে সর্টিং করা যায় এবং সর্টিংয়ের নর্মাল যে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, সেটা তো আমরা দেখলাম। পাশাপাশি আমরা কাস্টম সর্ট দেখেছি এবং সর্বশেষ দেখলাম ফিল্টারিং। সো আশা করি এগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে। তো আপনাদের ধৈর্য আছে তো নাকি? আচ্ছা, থ্যাংক ইউ, মজা লাগতেছে স্যার ক্লাস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি যে আমরা দুই একটা কাজ এখান থেকে আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, আমি আমার একটু আগে যে অ্যাটেন্ডেন্স দিচ্ছিলাম আপনার, ওই শীটটাতে যাই, এখানে কিছু কাজ আপনাদের দেখাই। আপনারা তো এই ধরনের শীট বানিয়ে নিতে পারবেন, পারবেন না? সাপোজ ধরেন আরএমবিএতে যাই, আরএমবিএ, এইখানে এই যে একটা জিনিস দেখেন, আমরা এখানে কয়জন প্রেজেন্ট অটোমেটিক কাউন্ট হচ্ছে, এখানে কয়জন প্রেজেন্ট অটোমেটিক কাউন্ট হচ্ছে, এখানে 877 দেখাচ্ছে না? এই যে 8 জন, 7 জন, 7 জন, এখন ধরেন আমার স্টুডেন্ট আছে 100 জন, 100 জনের মধ্যে কয়জন প্রেজেন্ট? আমি এখন যদি এই ব্ল্যাঙ্কগুলো বাদ দিয়ে বাকিগুলো হিসাব করতে চাই, সময় লাগবে না? যেমন ধরেন আমি এখানে একটা সেকশন, এখানে একটা সেকশনে যাই, সেখানে দুই সেকশনের স্টুডেন্ট আছে প্রায় হচ্ছে 39 আর হচ্ছে 36, তার মানে 75 জন স্টুডেন্ট, তাই না? তাহলে এই যে কজনে আমার প্রেজেন্ট আছে, আমি জাস্ট যদি ধরে ধরে হিসাব করি যে 1 2, অনেক সময় লাগবে না? তা আসেন এইটার একটু কয়েকটা ফাংশন আমরা শিখে নিই। তো আমি যদি এইখানে করতে চাই বা যদি মনে করি নিচে করব, কোনো সমস্যা নাই, ইকুয়াল টু দিব, লিখবো হচ্ছে কাউন্ট, কী লিখব? কাউন্ট। তাহলে কাউন্টের মিনিং কি একটু দেখে নিই, কয়েক তিনটা ফাংশন শেখাবো আমরা এখানে। কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট কন্টেন নাম্বারস, তাহলে কাউন্টের কাজ হচ্ছে কতগুলো সেলে নাম্বার আছে সেটা কাউন্ট করবে। তাহলে আমার এটা দিয়ে হবে না, হবে
কোনো সেলেই কিন্তু আমার নাম্বার নাই, তাহলে কাউন্টটা CUNTA। এবার দেখি কাউন্ট দ্য নাম্বার অফ সেলস ইন এ রেঞ্জ দ্যাট আর নট এমটি, যেগুলো এমটি না সেগুলোকে সে ধরবে। আমার কথা কি বুঝছি? তাহলে আমি ব্র্যাকেট শুরু করলাম, এবার আমি সিলেক্ট করে দিই এখান থেকে এই পর্যন্ত। তাহলে আপনারা বলেন তো এখানে এমটি সেল কয়টা আছে? একটা দুইটা নাকি? একটা দুইটা, এই দুইটা সে কাউন্ট করবে না, এর বাহিরে বাকিগুলো সে কাউন্ট করবে। তাহলে এবার আমি এন্টার দিই, ব্র্যাকেট ক্লোজ না করলে অটোমেটিক সে নিয়ে নিবে। কত আসছে? এইটা আসছে না, একটু ফন্ট সাইজ বড় করে দিই প্রয়োজন এইটা শুধু। তাহলে এইটা আসলো কেন? কাউন্টার মিনিং কি ছিল? কাউন্টার মিনিং হচ্ছে যে আমি যতটুকু সিলেক্ট করব তার মধ্যে যেই সেলগুলো ব্ল্যাঙ্ক আছে সেই সেলগুলো বাদ দিয়ে বাকিগুলো সে কাউন্ট করবে। ওকে, তাহলে এখন যদি আমার এই বাকি কলামের কাজ করতে হয়, তাহলে আমরা তো এটা জানি ফিল এন্ড টান দিলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাওয়ার কথা, আসছে না আসে নাই? আসছে। আচ্ছা, এবার আসেন যদি এমন হয় কখনো কখনো যদি প্রয়োজন হয় যে আমার স্যার ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে এটাই জানা দরকার, হতে পারে না ব্ল্যাঙ্ক সেল কয়টা আছে জানা দরকার? তাহলে আসেন দেখি করা যায় কিনা। ইকুয়ালস টু কাউন্ট ব্ল্যাঙ্ক, একটা ফাংশন আছে কাউন্ট ব্ল্যাঙ্ক, ঠিক আছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এবার আমি সিলেক্ট করে দিই, তাহলে দুইটা ব্ল্যাঙ্ক আছে, আমরা দেখবো টু আসে কিনা। আসছে টু, টু কিন্তু আসছে। আমরা যদি সেন্টারে নিতে চাই, এগুলো তো ফরমেটিং বেসিক, রান করি টান দিই, তাহলে দেখেন তিনটা তিনটা এই কলামে তিনটা ব্ল্যাঙ্ক সেল আছে। ক্লিয়ার? ওকে, এবার আসি যে আমরা আরেকটা ফাংশনের কথা বলতেছিলাম কাউন্ট, ওইটা কি বলে? কাউন্ট ব্র্যাকেট শুরু করলাম এবং এখান থেকে এখানে সিলেক্ট করে দিলাম, দেখি কি আসে। জিরো দেখাচ্ছে এবং সবগুলোতে জিরো দেখাবে। এর রিজন কি? কারণ কাউন্টের মিনিং হচ্ছে যে কতগুলো ঘরে নাম্বার আছে, নিউমেরিক ভ্যালু আছে। এখানে তো কোনো ঘরে নিউমেরিক ভ্যালু নাই, আছে না স্যার? আচ্ছা, এটাকে আমি এক ঘর টান দিচ্ছি, এগুলো এক ঘর টান দিচ্ছি, আমি একটু পার্থক্য বোঝার চেষ্টা করব। সরি, এখানে কি হলো? কাউন্ট ব্ল্যাঙ্ক, এখানে 10 আসলো কেন? ও আচ্ছা, 10টা ব্ল্যাঙ্ক সেল, তাই তো? ঠিক আছে, এখানে জিরো, মানে জিরো কেন? কারণ হচ্ছে কোনো ধরনের এখানে এই টেক্সট পাই নাই, পাইছে? তাহলে এখন যদি আমি এখানে পি দেই, তাহলে পি দিলে এখানে কত আসবে? 1 আসবে নাকি? 1 আসছে, ব্ল্যাঙ্ক সেল আছে 9টা, আর এটা স্টিল জিরো আছে। এখন যদি আমি 1 দেই, এটা নিউমেরিক নাম্বার, তাহলে এখানে কয়টা আসছে? 2, এখানে আসছে 1, আর এখানে আসছে 8, কাউন্ট। তাহলে কাউন্টের মিনিং হচ্ছে শুধুমাত্র নিউমেরিক যদি থাকে, তাহলে নিউমেরিক আছে কয়টা? একটা না? যদি আমি আরো নিউমেরিক বাড়াই, সাপোজ 100, 222, তাহলে দেখেন নিউমেরিক কয়টা? এর মধ্যে তিনটা না? কাউন্টের কাজ হচ্ছে নিউমেরিক সেলগুলোকে আইডেন্টিফাই করে, কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে এক্সাক্ট ব্ল্যাঙ্ক সেলগুলো আইডেন্টিফাই করে, 6টা ব্ল্যাঙ্ক আছে। আর কাউন্ট হচ্ছে সে শুধুমাত্র এমটি ফাইল বাদ দিয়ে বাকি যা আছে সব কাউন্ট করে নেয়, কাউন্ট করে এমটি ফাইল বাদ দিয়ে। তার মানে এমটি ফাইল বাদ দিলে একটা নাম্বারও থাকতে পারে, টেক্সটও থাকতে পারে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এই তিনটা ফাংশন কিন্তু আমরা প্রায় ইউজ করে থাকি আমাদের প্রয়োজনে। যেমন ধরেন যে আপনাদের যেইটা একটু আগে দেখাচ্ছিলাম, আপনাদের ফাইলটাতে যদি যাই, কারণ এখানে 100 স্টুডেন্ট থাকতে পারে, তো 100 স্টুডেন্টের মধ্যে এখানে আমি আসলাম এই অ্যাকাউন্টিং, এখন তো অল্প কয়জন বলে খুব দ্রুত বোঝা যাচ্ছে যে এখানে কয়জন, 4-5 জন, তাই না? 4 জন। তো আমি এখন এটা কাউন্ট করতে চাই, করা যাবে না? কাউন্টটা দিয়ে যদি আমি এখানে দিই, আচ্ছা 11 কেন আসছে বলেন তো? এর একটা কারণ আছে, এখানে তো আমার হিডেন সেল আছে, আছে না? হাইট সেল আছে না? এই যে 11 নাম্বার পর্যন্ত, সর্বোচ্চ 11 নাম্বার পর্যন্ত গিয়েছে বলে এটা আসে। সো আমার এটা এখানে করা ঠিক হয়নি, আমি শীট ফোরে যেখানে রাখছিলাম এখানে করতে পারতাম, অথবা এটা কপি করে নিয়ে করতে পারতাম, সেখানে হাইট সেল থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। এখন তারপরে যদি আমরা অন্যভাবে করতে চাই, তাহলে তো আবার সময় লাগবে, আসলে ওইটা খুব একটা ইফেক্টিভ হবে না, সেই ক্ষেত্রে আসবে, কিন্তু আমাদের এতে আবার সময় লাগতেছে, তাই না? যে প্রত্যেকটার উপরে ক্লিক করতে তো আমি কাউন্ট করতেই পারি। যাই হোক, আমরা বেসিক ডিফারেন্সটা সবাই তো বুঝছি, তিনটা নতুন ফাংশনের কাজ শিখালাম, এখানে কাউন্ট কাউন্টটা আর হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক।
এবার আসেন, সময় যেহেতু আরেকটু আছে আমরা আরেকটু কাজ দেখি। আমরা আমাদের আগের শীটে ফেরত আসি, এখানে একটা শীট বাড়িয়ে দেই, সাপোজ 20, কিছু শর্টকাট শিখাই দেই। সাপোজ প্রথম ক্লাসে যেভাবে করছিলাম আমরা যদি সেইভাবে যাই, 10 10 10, জাস্ট দুইটা নিচ্ছি তাহলে হবে, 20 20 20 20। এখন আসলে খুব দ্রুত কাজ করা দরকার, আমার সাম লিখতে হয় ইকুয়াল চিহ্ন দিয়ে, তারপরে প্রোডাক্ট লিখতে হয়, ম্যাক্স লিখতে হয়, সময় নষ্ট হয় না অনেক সময়? জি স্যার। তা আমি সরাসরি কাজটা করতে চাই, এই ধরনের অপশন কিন্তু এখানে আছে, অটো সাম। এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এই যে অ্যারো চিহ্নটাতে, এখানে কয়েকটা ফিক্সড এখানে আছে, তাহলে যদি সামে ক্লিক করি অটোমেটিক সে পাশের সেলগুলো ধরে নিছে, তাই না? এখন আপনি যদি মনে করেন তো সব না, এবার সিলেক্ট অবস্থায় আছে, আপনি মাউস দিয়ে মনে করেন এই 10 আর 20 সিলেক্ট করে দিবেন, আসছে? ধরেন মাউস দিয়ে 10 10 10 সিলেক্ট করে দিবেন, আসছে? অথবা পুরোটা সিলেক্ট করেন, আসছে? আসছে না? আসে নাই। অথবা যদি মনে করেন আমার এখান থেকে দুইটা, তারপরে কমা দিব, আবার এখান থেকে দুইটা, হবে না? দেখেন হলো কিনা, আসছে? সাম। এখন আসেন যে আমি যদি অন্য কোথাও লিখি, এখানে যদি লিখি তাহলে, বা এখানে যদি লিখি তাহলে আসবে কিনা? অটো সাম অটোমেটিক অটোমেটিক চলে আসছে না, এখানে আসছে বলতে, যেমন এখানে দিলাম শুধু সামটা নিলাম, আশেপাশে তো কোনো সেল পাই নাই, পাইছে? মানে লিখার সেল পাই নাই, তাহলে এখন আমরা এই সিলেক্ট করবো, অটোমেটিক রেঞ্জ উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে না? সলিউশন হয়েছে। আসেন আমরা যদি কোনো ঘরে অ্যাভারেজ বের করতে চাই, এখানে যাব, এই যে অ্যাভারেজ, সো পাশে যেহেতু পাইছে অটোমেটিক সে নিয়েছে, তো আমি চাচ্ছি ওগুলো না, আমি চাচ্ছি 10 আর 20 অ্যাভারেজ বের করবো, হতে পারে না? অথবা হতে পারে আমি পুরো রুটার অ্যাভারেজ বের করবো, চেঞ্জ হচ্ছে কিনা ভিতরে, ঠিক আছে? এন্টার দিলাম, এই যে অ্যাভারেজ চলে আসছে, যদি আমরা ইনক্রিজ ডেসিমাল দিই বুঝতে পারবো কত আসছে। এবার আসি, এখানে আরও কয়েকটা আছে খুব দ্রুত কাজ করার জন্য, ম্যাক্স, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত চলে আসলো, আমি এখান থেকে মিন চাই, এর মধ্যে মিনিমাম ভ্যালু কত চলে আসলো। এখন যে সাম অটোমেটিক ক্লিক করছে বলে এই দুইটার সামেশন সে দেখাচ্ছে, আচ্ছা দেখাক। এবার আসি যে আমি কাউন্ট নাম্বারস বলতে কী বোঝাচ্ছে দেখি, এই যে কাউন্ট, তাহলে এখানে কত আসবে বলেন তো? 3 আসার কথা, 3 আসবে, আসছে না? 3 কিন্তু আসছে। তো এইভাবে আমরা শর্টকাটও কিন্তু খুব দ্রুত কিছু কাজ করতে পারি। এখানে আরও ফাংশন আছে, এখানে অসংখ্য ফাংশন, বেশ কিছু ফাংশন আছে, আপনারা চাইলে এই যে ইন্টারেস্ট ক্যালকুলেশন নিয়ে একটা ক্লাস হতে পারে, আগামী ক্লাসে আমরা চার্ট দেখবো মেইনলি, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোও আছে। ধরেন এখানে যদি আমরা এই যে PMT ইন্টারেস্ট ক্যালকুলেশনের যে রেট, NPR, PV, ফিউচার, এগুলো আপনাদের ভালো জানার কথা, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, তাই না? সেগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো। সেখানে কমন যে কটা আছে সেগুলো আমরা এখানে দেখলাম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এগেন আমরা বেশ কিছু ফরম্যাটিং নিয়ে আলোচনা করলাম, স্টিল আমাদের টাইম আছে, আমরা আরও কিছুক্ষণ স্পেন্ড করতে পারি যদি আপনাদের ধৈর্য থাকে, আছে কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন যে কিছু ফরম্যাটিং এর ব্যাপার আমরা প্রায়, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখন আসেন যে আমাদের অনেক সময় কিছু ফরম্যাটিং এর কাজ করার প্রয়োজন হতে পারে খুব দ্রুত, তো এমন হতে পারে যে সাপোজ ধরেন আমার এই লাইনটা আমি একটা কালার দিয়েছি বা টেক্সটের কালার এটা আছে, এখন আমার এই লাইনটারও এই কালার আসতে হবে, তো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। এই যে সিলেক্ট করলাম, দেখেন এখানে ফরম্যাট পেইন্টার ক্লিক করলাম, জাস্ট যদি টান দিই অটোমেটিক কিন্তু সলিউশন হয়ে গেল। এখন এমন হতে পারে যে আমার এটা কালার চেঞ্জ করে দিই, আবার এখন আসেন যে এটা আমি সিলেক্ট করলাম, এখানে যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে একরকম, ডাবল ক্লিক করলে আরেক রকম হওয়ার কথা, তা সিঙ্গেল ক্লিকই করলাম, হলো। সো এখন এখন কোনটা হলো আসলে, আমার কিন্তু এই সেলটা সিলেক্ট করা ছিল,
সো এটা দিয়ে যদি আমি এটা টান দিই, সে কিন্তু বাই ডিফল্ট এটার মতো করে করে নিচ্ছে। সো এই ফরম্যাট সেলটা আমরা প্রায় ইউজ করি, স্পেশালি এমএসওটা তো অনেক বেশি ইউজ হয়, যে প্রায় আমরা ফরম্যাট পেইন্টারটা ইউজ করে থাকি, যে আমাদের হঠাৎ করে কোনো লেখা চেঞ্জ করা দরকার, আমরা তখন দেখা যাচ্ছে এই ফরম্যাট পেইন্টার উপরে জাস্ট ক্লিক করি, সরি কন্ট্রোল জেড, এই যে আমি আগে সিলেক্ট করে নিব কাকে চেঞ্জ করতে চাই। সাপোজ যদি আমরা এই কালারটা শুধু পার্টিকুলার একটা ফিল্ডে চাই, দেখুন হচ্ছে, আবার যদি সিলেক্ট করি যদি একটা পার্টিকুলার ফিল্ডে চাই, এটা হচ্ছে। এইভাবে কিন্তু আমরা খুব দ্রুত কাজ করতে পারি। এবার আমরা যদি মনে করি যে এইখান থেকে আমরা চার্ট তৈরি করবো, যেটা আমাদের আগামী ক্লাসে মেইনলি আসবে, তারপরে যেহেতু এই ডেটা সেটটা আছে আমি খুব শর্টকাটে একটা কাজ দেখাই। আমাদের শিট ফোর, সাপোজ এই যে সিজিপিএ, আমার এই কজন স্টুডেন্টের সিজিপিএ নিয়ে আমি দিয়ে আমি একটা চার্ট তৈরি করতে চাই। জাস্ট যদি এতটুকু সিলেক্ট করি, অনেকগুলো কলাম হয়ে গেল, অসুবিধা নাই, ইনসার্ট, তাহলে আমাদের এখানে অনেকগুলো চার্টের অপশন আছে। সবচেয়ে কমন হচ্ছে কলাম চার্ট। আমরা বিবিএ যখন প্রজেক্ট থিসিস ভাইভাতে আসে, স্টুডেন্টদের প্রায় জিজ্ঞাসা করি তোমার রিপোর্টে কি ধরনের চার্ট আছে, তো স্টুডেন্টরা তখন আনসার করতে পারে না। একসময় আমি প্রচুর ভাইবা বোর্ডে থাকতাম বিবিএ এমবিএ স্টুডেন্টদের ডিফেন্সের সময়, তো দেখা যাচ্ছে যে সে রিপোর্টের মধ্যে লাইন চার্ট ইউজ করছে, বাট সে বলতে পারতেছে না এটা কী চার্ট। সো যেগুলো নেগেটিভ মার্কিং কিন্তু হয়, তখন ধরেই নেওয়া হয় তার কাজটা নিজে করেনি। তাহলে আমি কলাম চার্টে যাচ্ছি, সো এখানে কিন্তু আমার একটা কলাম চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রবলেম কিন্তু কিছু রেজ করছে, যেখানে এমআইএস অ্যাকাউন্টিং সুমায়া 1001 প্রবলেম রেজ করে নাই, জাস্ট এই যে সুমায়া তার সমস্ত ইনফরমেশন এখানে মেইনলি সিজিপি আকারে, যে সিজিপিএটাকে হাইয়েস্টটা ধরে সে এখানে ডিসপ্লে করতেছে এই টেবিল অনুসারে। সো এই বিষয়গুলো আমরা খুব ইফেক্টিভলি আগামী ক্লাসে দেখব, যে কীভাবে চার্টের অ্যানালাইসিস করা যায়, পাশাপাশি এগুলো রিপোর্টে নিয়ে কীভাবে রিপোর্ট লিখতে হয়, এই বিষয়ে আমি দিক নির্দেশনা দিব। অনেকের চার্ট সম্পর্কে একটা চার্ট আছে, সেই সম্পর্কে দুই চার্ট। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে, প্লিজ প্লিজ প্লিজ। এখানে স্যার কেন স্যার সিজিপিএটাকে সে বেসিক ধরলো, এখানে স্যার স্টুডেন্ট আইডিটা ছিল ওটাকে তো ধরতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তারপর যেহেতু আসলো দেখাই। এখানে ইনসার্ট, এই হচ্ছে আমাদের কলাম চার্ট। এখন এখানে সে অটোমেটিক এই ফিলটাকে সে ভার্টিক্যাল অ্যাক্সিস চিন্তা করেছে আর বাকিগুলোকে হরাইজন্টাল অ্যাক্সিস চিন্তা করছে, এগুলো আমি সব কিন্তু চেঞ্জ করতে পারবো আমরা। সো বাই ডিফল্ট সে একটা নিয়ে নিয়েছে, বাই ডিফল্ট সে একটা নিয়ে নিয়েছে, আমরা কিন্তু সবগুলো চেঞ্জ, হ্যাঁ সবগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি ফরম্যাটে যাই, সরি ডিজাইন, আমাদের এই যে এখানে সুইচ রো অ্যান্ড কলাম সিলেক্ট ডাটা অনেকগুলো অপশন এখানে আমাদের আছে, যেমন সিলেক্ট ডাটাতে যদি যাই, সো এখানে দেখাচ্ছে যে আমাদের লিজেন্ড এন্টিটিস কী আসছে সিজিপিএ। লিজেন্ড মানে হচ্ছে এই যেটা যেটা নিয়ে কাজ করব, হ্যাঁ, আর এইখানে আমাদের এটা দেখাচ্ছে আমরা চাইলে এই সবগুলো চেঞ্জ করতে পারবো। সাপোজ যদি সুইচ রো কলাম যাই তখন কিন্তু অন্যরকম হচ্ছে, সিজিপিএ চলে আসছে নিচে, বাকিগুলো কিন্তু রিমুভ হয়েছে, সেগুলো প্রত্যেকটা ধরে ধরে আমরা চেঞ্জ করতে পারবো এই যে এডিট করে করে। সেই কাজগুলো আমরা আগামী ক্লাসে দেখাবো, মানে পূর্ণাঙ্গ একটা চার্টের উপরে আমাদের একটা পূর্ণাঙ্গ লেকচার আসবে, ঠিক আছে, তখন এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা এই শিটের যেই শিটগুলো আমরা ইউজ করি, আমরা এগুলো কিন্তু চাইলে রিনেম করে নিতে পারি, আমরা চাইলে মুভ করতে পারি। কারণ হচ্ছে এগুলো কেন বললাম, আমরা এই যে আমি আমার প্রয়োজনে যেমন দেখাচ্ছি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যে দেখাচ্ছি, আমি এখানে অনেকগুলো সেকশন আছে, সো আমি রিনেম করে রেখেছি, চাইলে রিমুভ করতে পারবো, চাইলে এগুলোকে মুভ করতে পারবো। সাপোজ যদি আমি চাই আরএমবিটাকে প্রথমে নিয়ে আসতে, আমি ক্লিক করে টান দিলে দেখা যাচ্ছে যে একবার প্রথমে চলে আসছে, আসছে না। বিবিএ মর্নিংটাকে আমি চাচ্ছি সেকেন্ডে নিয়ে আসতে, চলে আসছে না। বিবিএ ইভিনিংটা চাচ্ছি আমি তারপরে নিয়ে আসতে, আসছে। সো এটা হচ্ছে আমাদের মুভ, চাইলে আমরা রিনেম ইজিলি করতে পারবো, চাইলে ডুপ্লিকেট কপি তৈরি করতে পারবো। এই যে মুভ অর কপি, আমরা রিনেমের অপশন আছে, ডিলিটের অপশন আছে, সেইভাবে আমরা এই কাজগুলো করতে পারবো।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে আপনাদের এই কাজটা দেখাতে গিয়ে প্রিন্টের সময় অনেক ধরনের প্রবলেম রেইজ করবে। আমি একটা জিনিস দেখাচ্ছি আমাদের, এই যে এখানে এই যখন যখন আমরা কন্ট্রোল পি দিব, মানে পি প্রিন্ট, কন্ট্রোল পি দেয় মানে প্রিন্ট, এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্টে একটা কলাম কিন্তু নাই। কোনটা নাই? টিচারটা নাই। এখন আমার প্রয়োজন এটাকে আসলে একটা পেজের মধ্যে নিয়ে আসা। এখন সলিউশন বিভিন্নভাবে হতে পারে, তাহলে আমরা কিভাবে সলভ করব? ফন্ট সাইজ ছোট করতে হবে, আইদার আইদার, হ্যাঁ বলেন, সেটআপে যেতে হবে, রাইট, সেটআপে গেলে আমাদের সলভ হবে। আমরা এখান থেকে যদি ফন্ট সাইজ সাপোজ চেঞ্জ করি, দেখা যাচ্ছে যে পুরোপুরি সলভ হয় না। এখানে ডাবল ক্লিক করে দেখি, বা এটাকে যদি মনে হয় যে ছোটো করা দরকার, এভাবে আসে কি না, যে আমি যদি মনে করি এটা ছোটো করলে সমস্যা নেই, ধরে ধরে সেটা করা যায়। এই যে এখন চলে আসলো, এই হচ্ছে একটা অপশন। এবার যে আমি কন্ট্রোল পি দিই, কন্ট্রোল পি মানে প্রিন্ট, এবার কিন্তু চলে আসছে। সো এটা একটা অপশন। আর যেটা ভালো অপশন সেটা হচ্ছে আমি কন্ট্রোল জেড যাই, সো এইভাবে ছিল। এখন আমার এটা ফরম্যাটিং করা দরকার, তাহলে আমরা কি করব, ফাইলে গিয়ে যদি আমরা প্রিন্টে যাই, কন্ট্রোল পি, এখানে আমাদের লেটার, তারপর হচ্ছে A3, A4, এই ধরনের অনেক অপশন আছে। আমাদের কাস্টম অপশনগুলোতে যেতে হবে, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।